গাইবান্ধায় ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামীদের মরণোত্তর সম্মাননা দেয়া হয়েছে। গতকাল পৌরপার্ক পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদ। পরিষদের সভাপতি আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামীদের স্বজনরা। এ সময় গাইবান্ধা ও জয়পুরহাটের ১০ জন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামীদের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন স্বজনরা। এর আগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।